খাবার আছে আয় আমার লগে ওই ওই যে টিকিটটা দেখি কিসের টিকিট আরে মিয়া আমার বড় ভাই সোরা বেই সমুদ্রের পাড় লিজ নিছে উঠেন মিয়া খরা আগত ওই হোটেলে যেতে হবে আরে মিয়া বইছে বইছে কথা দাঁড়ান রস্তাম পোয়াই কাপড়গুলো কি করলো হ্যাঁ খাবারগুলো এখন কি খাবে এসব কি হচ্ছে ঠিকই করছি আমার খাবার এগুলো ভাগগুলো কিন্তু আমাকে দিবি আচ্ছা মনে থাকে জানো আচ্ছা এই প্লেটগুলো একটু গুছিয়ে দে শুনো ভবিষ্যতে বড় লোকদের খাবারগুলো গরিবরা এমনি করে কেড়ে নিয়ে খেয়ে ফেলবে তাই দয়া করে নষ্ট করবে না তাই উপদেশ দিয়ে গেলাম চল চল সব খাবার নিয়ে গেল খান চাচা আমি হাত দিয়ে খাইতে পারি না বাবা হাত দিয়ে খেতে পারেন না আপনারা সবাই খান 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 এগুলো মশা না রে এগুলো কাদের খান আর নুরা পাগলা সন্ত্রাসী গ্রুপের ট্রেনিং প্রাপ্ত সদস্য এনেই যে এনেছে তোরে না তো না এই দেখ কত বড় চুল আর কত বড় মোষ নুরা পাগলার চুল আর কাদের খানের মোষ সালাগরে মাই ভি ফেলাই বড় ভাই ওরা যখন নুরা পাগলার সন্ত্রাসী গ্রুপের সদস্য তাহলে হাজত খানায় কেন আমরা যেমন এই ভুল ফর্মুলায় চললাম মানুষ পুলিশের কাছে ধরা পড়ছি আমার মনে হয় মশাও ভুল ফর্মুলায় চললাম মশা পুলিশের কাছে ধরা পড়ছে খেলনা তোমার সব কথা আমি শুনলাম এবার আমাকে যেতে দাও ওদের আগামীকালের খাবারের ব্যবস্থা করতে হবে ঘরে ঘরে গিয়ে দেখতে হবে কে কি অবস্থায় আছে কেন আমাকে সাথে নিতে তোমার এমন কি অসুবিধা তুমি ওদের জন্য আজ যতটুকু করেছো তাতে তোমার কাছে আমি অনেক ঋণী ডার্লিং তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন আজ তুমি আমার সাথে একটি প্রেমের অভিনয় করেছো জংলি আরমান আবার প্রেম ভালোবাসা জানে আজ এই প্রেমের অভিনয়ে তুমি যদি সাকসেসফুল হও তবেই তোমাকে আমি বিয়ে করব সত্যি তুমি আমাকে বিয়ে করবে আমি রাজি কি করতে হবে ওই দেখো আমার মায়ের ইচ্ছা ছিল অসহায় দুঃখী মানুষের পাশে থেকে তাদের সেবা করবে কিন্তু বাবার কারণে তা পারিনি তাই তুমি যদি আমাকে সুযোগ দাও তবে মায়ের যা কিছু আছে সব ওদের কল্যাণে ব্যয় করবে Come on!
ইন্সপেক্টর ইমন বলছি। আদর্শ গ্রামে অনাদর্শ কাজকর্ম চলছে, কে বা কারা করছে আপনারা ফোর্স নিয়ে দেখেন। ওকে জনগণের নেতা হতে চায়, এবার চোদ্দ শিখের ভিতরে বসে ভোট গুনতে থাক। ইন্সপেক্টর, আপনি আমার ছোট ভাইয়ের মতো, বিশ্বাস করুন আমি খুন করিনি, সব ওই কাদের খানের চক্রান্ত। আবার যদি দুই নম্বরই কাজ করতে দেখি তাহলে পিটিয়ে তক্তা বানিয়ে দেবো। নাম্বারই রাখুন না দুগু ভাই, তুমি কোনো চিন্তা করো না, নির্বাচনের ব্যবস্থা আমরাই করবো। আল্লাহ যদি বাঁচা গেল তুমি দোয়া করো। আজিজ আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। নুরা, দেখলে তো অঙ্কের ফর্মুলা জাদু, এবার তোমার লোক দিয়ে তুমি বস্তিবাসীদেরকে জিম্মি করে রাখবে আর আমার লোকজন দেবে জাল ভোট, আমি জয়ী হব। খান সাহেব, আমি অঙ্কে কাঁচা বলেই আপনার কাছে আসি, নইলে তো আপনার জায়গাটা আমি দখল করতাম। ডাক্তার প্রেস, এইবার নির্বাচনে জয়ী হওয়ার পর নুরা পাগলার দরবার পাহাড়ের গুহা থেকে সাগরের মাঝখানে হবে। আপনি কথা দেন সাগরের মাঝখানে করে দেবেন? হ্যাঁ বাবা হ্যাঁ। তোমাদের দরবার পাহাড়ের গুহা থেকে উঠবে ঠিকই, তবে সাগরে নয়, মাটির নিচে। মামনি, তুমি আমাদের এই সাগর পাহাড়ের মধ্যে ঢুকে পড়লা কেন? যাও যাও, তুমি তোমার রুমে যাও যাও যাও। নুরা পাগলা পাগলামি কইতাছে। আরে রাখো তোমার পাগলামি, এখানে তোমার পাগলামি ছাগলামি চলবে না, তুমি ওঠো ওঠো যাও যাও। হ্যাঁ ওঠো ওঠো। আমার মনে হয় কেমতের আর বেশি দিন বাকি নেই বাবা, নইলে দুঃখর মতো একজন সমাজ সেবককে তোমরা মিথ্যে খুনের আসামি বানিয়ে ওকে হাজতে রাখতে পারতে না। দেখবে বাবা, টুকু ঠিকই নির্দোষ প্রমাণিত হয়ে হাজত থেকে বের হবে। তোমার আর কি চাই বাবা, আমি তোমার একমাত্র মেয়ে, কি দরকার আছে এসবের? দুঃখ, আমি কি এই দিনের স্বপ্ন দেখছিলাম? আমি কি এই দৃশ্য দেখার জন্য তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম? বল উত্তর দে। বিশ্বাস করো মা, আমি খুন করিনি, সব সাজানো ষড়যন্ত্র। মা, একটি বার আমি বেরোতে পারলে আসল খুনিদেরকে আমি আবার এই জায়গায় দাঁড় করাবো, প্রমাণ করব আমাকে কোলে পিঠে করে মানুষ করে তুমি ভুল করবে, প্রমাণ করব আমি খুনি নই, আমি খুন করিনি। তোর মাও চেয়েছিল তোর বাবার খুনিদের চিহ্নিত করে ওদের ফাঁসির মঞ্চে ঝুলাবে, কিন্তু সাক্ষীদের দিয়ে তা প্রমাণ করতে পারেনি, বরং তোর মাকে ওইসব খুনিদের ভয়ে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু আজ যাদের সামনে ঘটনা ঘটেছে তারাই নুরা এবং কাদের খানের ভয়ে উল্টো সাক্ষী দিয়ে তোকে খুনের আসামি বানিয়ে ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। দুঃখ শুধু একটাই দুঃখ, আমার নিজের কথা না হয় ভুলে গেলাম, কিন্তু তোর বাবা ইন্সপেক্টর সিরাজি সাহেবের মৃত হাতের আঙ্গুল দিয়ে যে কথাগুলো লিখে তোর মা সফল করতে চেয়েছিল তা বোধ হয় কোনোদিন সম্ভব হবে না। সম্ভব হবে না আমার আশা পূরণ, সম্ভব হবে না তোর মায়ের আশা পূরণ। বলো বোন, তুমি কোন মায়ের কথা বলছো, কোন সিরাজি সাহেবের কথা বলছো? আপা, আপনি বেঁচে আছেন? আপনি বেঁচে আছেন আপা? হ্যাঁ বোন। দুঃখ, এদিকে আয়।
আপা, এই লেখা যদি আপনার মৃত স্বামীর আঙ্গুলের রক্ত দিয়ে লেখা হয় তবে এই দুঃখই আপনার হারিয়ে যাওয়া সন্তান। তাহলে তাহলে দুঃখই আমার হারিয়ে যাওয়া সন্তান, দুঃখই আমার হারিয়ে যাওয়া সমান। ইমান, 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 ইমান। মা তুমি এখানে? ইমান, দুঃখই আমার হারিয়ে যাওয়া সুমন, এই দেখ তোর বাবার রক্ত দিয়ে লেখা আদর্শের কথা, অঙ্গীকারের কথা, যা আজ সুমন ওর বুকে তাবিজ বানিয়ে রেখেছে। নিশ্চয়ই তোদের বাবার আত্মা আমাকে ইশারা করে বলছে, নাজমা দেখো তোমার দুই সন্তানে আজ আমারই আদর্শের কথা বলছে। তাই মন ভেঙে ফেলো বদ্ধ শিকল, খুলে দে আমার সুমনকে। অনেক দিন পর মায়ের খালি কোল পূরণ করো, পূরণ করো বাবাকে মায়ের শূন্য বুকটা। মা তোমার মতো আমার বুকটাও শূন্য, কিন্তু কিন্তু আমি নিরুপায়, কারণ তুমি যে শিকল ভেঙে ভাইয়াকে বের করতে বলছো সেই শিকল আইনের শিকল, সে তালা আইনের তালা, সেই তালা আইনের চাবি দিয়ে খুলতে হবে। মা কি বলছিস শিমন, এতদিন পর আমার সুমনকে ফিরে পেয়েও একটি মুহূর্তের জন্য তাকে আমি বুকে নিতে পারবো না। মা এবং ঠিকই বলেছে, ও আইনের রক্ষক, আইনের রক্ষক হয়ে আমার ভাই ভক্ষক হোক, তা আমি চাই না, তা আমি চাই না। আমি নির্দোষ প্রমাণিত হয়ে আইনের চাবি দিয়ে বের হতে চাই, আর সে কারণে আর সবচেয়ে বেশি প্রয়োজন নির্বাচন চালিয়ে যাওয়া। তা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব, যে করেই হোক আপনাদের সকলের প্রচেষ্টায় নির্বাচন চালিয়ে যেতে হবে। চরম ত্যাগে মেলে পরম পাওয়া, তুমি যে ত্যাগ স্বীকার করেছ তার ফল তুমি পাবেই। এক দুঃখ হাজতে তাতে কি হয়েছে, লক্ষ দুঃখ তো বাইরে রয়েছে। ওরাই তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করে এই হাজত থেকে বের করবেই।